গেল রাতে রাজধানীর মালিবাগে বাজার গলিতে এক বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন সামান্য আহত হন। ফায়ার সার্ভিসের পরিদর্শক আব্দুল আলীম শিকদার বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে আগুন লাগা ভবনের পাশের রাস্তায় গ্যাস লাইনের লিকেজ থেকে গ্যাস বের হওয়ায় তিতাস কর্তৃপক্ষকে বারবার অভিযোগ করেও কাজ হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা। এমন সময় ঘটনাস্থলে তিতাসের পেট্রোল ইউনিট এলে গণমাধ্যমের সামনে আবার অভিযোগ করেন স্থানীয়রা। তখন দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিতাসের কর্মকর্তারা।